নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পথে হাঁটলো আরো এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ফলে টাকি ও বাদুরিয়া পৌরসভার কাছ থেকে যে তথ্য ও নথি চেয়েছিল সিবিআই, ঠিক একই রকম তথ্য ও নথি চেয়ে ওই দুই পৌরসভাকে নোটিশ পাঠালো ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে ওই সমস্ত নথি পাঠানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে টাকি পৌরসভা কর্তৃপক্ষকে। আর এ বিষয়ে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় জানান, ইডির পাঠানো নোটিশকে সাড়া দিয়ে পৌরসভা কর্তৃপক্ষের তরফে ওই তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা হবে। টাকি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার যাবতীয় তথ্য ও নথি যা কিনা টাকি পৌরসভার কাছে আছে সেসব ইডিকে তুলে দেবেন। মনে রাখা দরকার, চলতি বছরের 7ই জুন সিবিআই এর পক্ষ থেকে 5 সদস্যের কমিটি বসিরহাটের বাদুরিয়া ও টাকি পৌরসভার তদন্ত করেছিল। আর এবার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট চিঠি দিয়ে ফের তদন্তের জন্য ওই দুই পৌরসভাকে নির্দেশ পাঠিয়েছে সমস্ত তথ্য ও নথি দেবার জন্য। আসলে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তথ্য এবং রিক্রুটমেন্টের নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে সিবিআইয়ের আধিকারিকরা টাকি পৌরসভায় এসে চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় হিসেব রক্ষক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। গুরুত্বপূর্ণ নথি যেমন দেখেছেন, তেমনি এর পাশাপাশি ল্যাপটপ মোবাইল ফোন সহ একাধিক জিনিসপত্র সার্চও করেছিলেন। পাশাপাশি এবার টাকি পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে পুর কর্তৃপক্ষকে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই একই নির্দেশ দেওয়া হয়েছে বাদুরিয়া পৌরসভাকেও। উল্লেখ্য, গত এপ্রিলে ইডির রিপোর্টে মিলেছিল রাজ্যের পৌরসভাগুলির নিয়োগে 200 কোটি টাকার দুর্নীতির ছবি, আর চাকরি দিতে 200 কোটি টাকার বেশি তোলা হয়েছে বলে অভিযোগ। আর তদন্তে নেমে ইডির দাবি, ধৃত অয়নশীল ওই লেনদেনের কথা স্বীকারও করেছেন, কেননা রাজ্যের নিয়োগকাণ্ডের ব্যাপারে গ্রেপ্তারও হয়েছেন অয়নশীল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্যের একাধিক পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে হাত রয়েছে অয়নের। আসলে ইডির স্ক্যানারে রয়েছে কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, বরানগর, টিটাগড়, হালিশহর প্রভৃতি পৌরসভা। ক্লার্ক, পিয়ন, সুইপার ও মজদুর পদের জন্য অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ও গাড়ির চালক পদেও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। জানিয়ে এখন ইডির তদন্ত শুরু হতে যাচ্ছে টাকি ও বাদুরিয়া পৌরসভায়। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলবো যে টাকি পৌরসভা প্রথমত এখন যে নতুন বোর্ড চলছে বা এর আগেও টাকি পৌরসভায় কোনো রকম নিয়ম বহির্ভূত কোনো চাকরি আজ পর্যন্ত হয়নি। এখানে একবারই চাকরি হয়েছে মাত্র 16 জনের, গভর্নমেন্ট স্যাংশন পোস্ট 16 জনের চাকরি হয়েছিল এবং সেটা টোটাল গভর্নমেন্টের সকল নিয়মকানুন মেনে, এবং আমরা কোনো রকম অবৈধভাবে কাউকে কোনো চাকরি দেইনি। আমাদের এইসব চ্যানেলের মারফত দেখতে পাচ্ছি যে চারিদিকে পশ্চিমবাংলার যে পৌরসভার চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে, তার মধ্যে আমাদের টাকি পৌরসভার নামও উঠে এসেছে। তো ইডি তদন্ত করছে, আমিও চাইবো যে তদন্ত সঠিকভাবে হোক এবং যারা এর জন্য দুর্নীতিতে যারা যুক্ত আছে তারা উপযুক্ত যাতে শাস্তি পায়।